আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে, যে এই শ্যাটনের লরি, শ্যাটনের যে ডাম্পার, তো এই ডাম্পারটার চাকা কেন ব্রাস্ট হলো? কারণ এটা ওভারলোড হয়ে গেছে প্রচণ্ড, সেটা আপনাদের শেয়ার করব। যারা নতুন গাড়ি চালাবেন এই ব্যাপারগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। তো গাড়িটা শ্যাটনের মনে হয় যে আপনার লোহা লোড দিছে, লোহার ফাঁকি আছে না, তো এটা লোহার খনিতে আর কি আমরা গাড়ি ড্রাইভিং করি। তো শ্যাটনের লরি মনে হয় আপনার 100 টনের উপরে বানিয়ে হলাইছে। তো লোড দেয় এই দেশেরই লোক। ওই দেখেন বি অবস্থাটা কি হয়েছে চাকার, ঠিক আছে? চাকার অবস্থা এত খারাপ হয়েছে, বলার অপেক্ষা রাখে না, যার কারণে আপনার চাকা পরিবর্তন না করা ছাড়া কোনো উপায় নাই। আবার এই গাড়িটা কিন্তু আনলোডও করা হয়েছে শুরুতে, একটু আপনারা দেখছেন, আর সামনে হয়তো ভিডিওতে যদি আপনার পড়ে তাহলে দেখাবো যে লোহা কোনটা, লোহার ফাঁকি একদম, মানে খনি থেকে উঠে সেটা মেশিনের মাধ্যমে ফাঁকি হয়। আর এই ওনাদেরকে দেখতে পাচ্ছেন চাকা খুলবে, ভিতরে ওইটা নিয়ে গেছে আর কি, হাওয়া মেশিন দিয়ে হাওয়া দিয়ে আর কি চাকা উপরে উঠতে হবে, তা না হলে তো আর চাকা খোলা যাবে না। এই আর কি, ওই দেখছেন আঙ্গিনের মাধ্যমে, মানে হাওয়াকে আঙ্গিন বলে এই দেশে, তো হাওয়ার মাধ্যমে আপনার ওইটা গাড়িটার আপনার চাকাটা উপরে ওঠানোর পরে চাকাটা খোলা হবে আর কি। তো এখনও খুব কঠিন অবস্থা হইতেছে, মানে এটা উপরের দিকে তুলতে পারতেছে না হাওয়ার মেশিনেও, কারণ আপনার হয়েছে ওভারলোড হয়ে গেছে, ওভারলোড। আর ওই ফোরম্যানটা বাংলাদেশে যে ছবি উঠাইলো পিছনে, মানে লোড ওভারলোড আর আপনার হলো ওনার ওই পিছনে আপনার প্লেটটা বাঁকা হয়ে গেছে, গাড়ি যখন চাপ খাইছে মনে হয় প্লেটে বাড়ি খাইছে, মানে দুই চাকায় গেছে গা, দুই চাকা ব্রাস্ট হওয়া কি কম মনে করেন একসাথে, এই আর কি। আর ওই যে ওইটা লোহার খনি আপনার যে ফ্যাক্টরি, ওখান থেকেও কিন্তু এই যে শাওয়ালটা আসতেছে আর কি, প্রচণ্ড লোডের কারণে এরকম হয়েছে। তো এটা আমাদের সবার মাথায় রাখতে হবে, ওভারলোড নেওয়া যাবে কিন্তু খুব বেশি ওভারলোড নিলে গাড়িরও ক্ষতি, সমস্ত দিকে ক্ষতি। এই চাকা আপনার খুলতেছে, তো এটা দেখেন, এত বাংলা সেইভাবে দেখবেন না, এই চাকা খুলছে ফোর ক্লিপের মাধ্যমে, এটাকে বলা হয় ফোর ক্লিপ। ওই যে আপনার চাকা খুলে ফেলবে, খুলে লাগিয়ে ফেলবে লগতে। তো এই ব্যাপারগুলো যারা নতুন তাদের, আর বাইরে এই ফোর ক্লিপের মাধ্যমে খোলা হয়, বাংলাদেশে সেতে শারীরিক পরিশ্রম একটু কম হয় কারণ মেশিনারি জিনিস দিয়ে খোলা হয়। তো এই আর কি, ওই টায়ার লাগানো শেষ, দেখেন কীভাবে টায়ার লাগাইতেছে, এ আর কি গাড়ি কমপ্লিট, দুইটা লাট বাকি, ওটা গ্যারেজে নিয়ে লাটটা লাগাবে। আর সবাইকে বলবো যারা নতুন সাবধানতা অবলম্বন করবেন, ওভারলোড দিলে খুব হিসেব করে নেবেন, আর কোনো ব্যাপারে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ওই দেখেন টায়ার পুরান টায়ার বেঁধে দিচ্ছে, ওই ফোর ক্লিপের মাধ্যমে নিয়ে যাবে, আর আমার গাড়ি নিয়ে আমি এর পিছিয়ে পিছিয়ে চলে যাবো এবং পার্কিং করে দেবো গাড়ি। আর এই পর্যন্ত ওই দেখাবেন না কোনো ভিডিও।